এবারের বিষয় ওয়েব সিরিজ। এই উন্মুক্ত আকাশ সংস্কৃতির যুগে হুজুগে এবং নানান সুযোগে অনেকেই যখন ওয়েব সিরিজে অসুস্থ সংস্কৃতি চর্চায় ব্যস্ত, তখন কি বলছেন এই ডিরেক্টর আর কী বা তার অঙ্গীকার? যারা করেছে এবং করিয়েছে তাদের কিছু কিছু দৃশ্যের কারণে চারিদিকে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠছে। কিন্তু আমি কেন দস্তখত করবো ভাইয়া? ভবিষ্যতে তুমিও এই ধরনের কোনো অশ্লীল ওয়েব সিরিজে অভিনয় করবে না এই মর্মে এই অঙ্গীকার নামে একটা দস্তখত করতে হবে। সবাই কি এভাবে বন্ড দিয়ে অভিনয় করবে? যারা অশ্লীল তারা করবে না, আর যারা এইসব অসভ্যতা পছন্দ করে না তারা করবে, আর আমরা তাদেরকে নিয়েই কাজ করব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার এই নাটকটি ইউটিউব এবং ফেসবুকে যাবে। আমার এই নাটকে অভিনয় করার পর তুমি যদি কোনো অসভ্য নাটকে অসভ্য অভিনয় করো, তাহলে আমার এই ইউটিউবে তোমার নাটক কেউ দেখবে না, আর তোমাকে নেয়ার জন্য সবাই আমাকে গালাগালি করবে। সবাই তো এইসব নোংরামি পছন্দ করে না। কেন পছন্দ করবে? আমি তো নিজে লজ্জায় এইসব ওয়েব সিরিজ দেখি না ভাইয়া। আপনি আমাকে দিন তো ভাইয়া, দরকার হলে একটা না আমি দুটো দস্তখত করব, তবুও এসব বন্ধ হোক। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। সবারই আসলে তোমার মতো মানসিকতার হওয়া উচিত, কারণ এই উন্মুক্ত তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে যে কেউ যে কোনো সময় যে কোনো সাইটে ঢুকে পড়তে পারে। সেই জন্যেই আমাদের এইসব নোংরা এবং অশ্লীল ওয়েব সিরিজ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখবে, পর্নোগ্রাফিও কিন্তু ধর্ষণ বেড়ে যাওয়ার অন্যতম প্রধান একটি কারণ। একদম ঠিক বলেছেন ভাইয়া।